আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সেলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সো আজকে আমি আর একটা গেট রেডি উইথ মি ভিডিও বানালাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যান্ড আজকে আমি যাচ্ছি বিকালে ঘুরতে উইথ রিফাত, অ্যান্ড এটার জন্য আমি কীভাবে রেডি হচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। সো প্রথমে হচ্ছে আমি একটা ড্রেস নিয়ে নিয়েছি, এই ড্রেসটা আমার অনেক আগের একটা ড্রেস যেটা আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম। অ্যান্ড এটা একটা অন্য কাফতান টাইপের ড্রেস ছিল যেটা দিয়ে আমি থ্রি পিস বানিয়েছি, কামিজ বানিয়েছি দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা ওয়ান পিস ছিল, সো এটার জন্য আমার একটা ওড়না লাগবে। তো এই ওড়নাটা হচ্ছে আমার পহেলা বৈশাখের ড্রেসের ওড়নাটা আমি নিয়েছি। অ্যান্ড এটার সঙ্গে যে সালোয়ারটা পরেছি ম্যাচিং করে হচ্ছে আমি রেড কালারের একটা সালোয়ার নিয়েছি। অ্যান্ড মেকআপটা আমি আগেই করেছিলাম, তাই হচ্ছে এখন জাস্ট প্রথমে হচ্ছে লিপস্টিকটা লাগাবো। মিস অ্যান্ড মিস্টারের এই লিপস্টিকটা আমার অনেক ফেভারিট, শেড নাম্বার হচ্ছে 16। অ্যান্ড এটার সঙ্গে আর একটা লিপস্টিক আমি অ্যাড করলাম নুট শেডের মধ্যে। সো এই দুইটার কম্বিনেশন জাস্ট ওয়াও। কিন্তু আজকে হচ্ছে যে আমাদের কারেন্ট ছিল না, সো হঠাৎ করে কারেন্ট চলে আসার সাথে আমি খুশি হয়ে একটা ক্লিপ নিয়ে নিলাম। এখন দেখো ভিডিওটাও কিন্তু অনেকটা ক্লিয়ার লাগছে না আগের থেকে। সো ভাবলাম যে ভিডিও করবো কি না করবো, তো চিন্তা করতে করতে ভিডিও বানানো শুরুই করে দিয়েছি। অ্যান্ড দেন পরে হচ্ছে কারেন্ট চলে আসছে। অ্যান্ড দেখো আজকেও আমি কনফিউশনে ছিলাম যে কোন ইয়াররিংটা পরবো। দেখো বরাবর কিন্তু তোমরা সবাই জানো যে রাউন্ড ক্রিস্টাল ইয়াররিংটা আমার অনেক বেশি পছন্দ, হোয়াইট কালারের যেটা, বাট এটা তো সবসময় পরি। বাট আজকে একটি ইউনিক কিছু নিলাম, অ্যান্ড এটা হচ্ছে এই যে ফ্লোর টাইপের স্টোনের এটা হচ্ছে যে পরলাম। অ্যান্ড তোমরাই বলো আমাকে কোনটাতে বেশি ভালো লাগছিলো বা কোনটা বললে বেশি ভালো হতো। আমার মনে হয়েছে এটাই বেটার। দেন ভাবলাম চুড়ি তো পরাই লাগে। অ্যান্ড তারপর হচ্ছে আমি কাচের চুড়ি নিয়েছি, ব্ল্যাক অ্যান্ড ব্রেডের কম্বিনেশন করে হচ্ছে যে আমি আজকে চুড়িটা পরছি। কাচের চুড়ি কার কার পছন্দ, রেশমি চুড়ি বিশেষ করে কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। অ্যান্ড আমার কাছে রেশমি চুড়ি ভালো লাগে, রেশমি চুড়িও ছিল বাট এটাও ছিল, বাট আজকে মনে হয়েছে আজকে একটু এই ফ্যাটি টাইপের যে কাঁচের চুড়িগুলো এগুলাই পরি, তাই হচ্ছে যে এটাই ডিসাইড করে ফেললাম। অ্যান্ড চুলটা খোলাই থাকবে বরাবর, বরাবরের মতন আর কি। অ্যান্ড পরবর্তীতে ভাবছি একটা টিপ লাগালে কেমন হয়, মন্দ হয় না কিন্তু। অ্যান্ড টিপ লাগালাম, অ্যান্ড টিপ লাগানোর পরে আমাকে কেমন লাগছে বলো তো। অ্যান্ড অনেকদিন পরে হচ্ছে যে আমি আজকে টিপ পরলাম, সো কালো টিপ নিলাম। টিপ হচ্ছে মেয়েদের একটা ইমোশন, চুড়ি টিপ কানের দুল সব কিছুই। অ্যান্ড এই দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। অ্যান্ড এখন হচ্ছে যে আমি তোমাদেরকে ড্রেসটা আবারও দেখাচ্ছিলাম। তো যাই হোক না কেন, এখন হচ্ছে আমি একটা ব্যাগ নিলাম মেরুন কালারের মধ্যে। অ্যান্ড আমি একটা জুতা পরবো যেটা আমি প্রায় টাইমই পরি। অ্যান্ড তারপরে হচ্ছে এটাই হচ্ছে যে আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে তোমরা আমাকে জানিও। ও ওয়েট, আমি কিন্তু একটা কাঁকড়া প্যান্টও নিয়েছি, যদি আমার গরম লাগে তাহলে হচ্ছে বাদ বার কিছু, এটা আমি সবসময় নেই, কারা কারা এটা করো আমাকে জানিও। তো তারপরে আমরা কোথায় ঘুরতে গেলাম, কী কী করলাম, নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।